বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সাভারে হেমায়তপুরে অনুষ্ঠিত হয়েছে আনন্দ শোভাযাত্রা। সাভার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সাভারের তেঁতুলছড়া ইউনিয়নে বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন তেঁতুলছড়া ইউনিয়নের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সর্বস্তরের জনগণ। শনিবার বিকেলে তেঁতুলছড়া ইউনিয়নের হেমায়তপুর বাসস্ট্যান্ড থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শেখ হাসিনা সরকারের এমন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে স্লোগান দেন তারা। মিছিলটি চলাকালীন সময় পথচারীদের নিজ হাতে মিষ্টি বিতরণ করেন ফখরুল আলম সমর। এ সময় স্লোগানে বলেন, আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু। এরপর আনন্দ শোভাযাত্রাটি ফখরুল আলম সমরের নিজ বাসভবনের সামনে এসে শেষ হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন তেঁতুলছড়া ইউনিয়নের ইউপি সদস্য শাহ আলম, ফিরোজ কাজল, নিজাম আহমেদ সহ ইউনিয়ন হকার্স লীগ ও স্থানীয় সকল ব্যবসায়ীগণ। এ সময় ফখরুল আলম সমর বলেন, আমরা আনন্দিত, আমরা উদ্বেলিত, আমরা আজ আমরা আমাদের নিজের টাকায় পদ্মা সেতু করতে পেরেছি। শুধু আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছি, আর আজকে মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে পদ্মা সেতু গড়ে উঠেছে। পদ্মা সেতু উদ্বোধন অর্থাৎ আজকে বাঙালির পদ্মা জয় হয়েছে, কাজেই সারা বাংলার মানুষ আজকে আনন্দ মেতেছে।